আমি আজ আপনাদের সাথে বাড়ি নির্মাণের ধাপগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ধাপ রয়েছে এই বিষয়গুলো শেয়ার করবো অর্থাৎ আমাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে বা একটি প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে প্রায় পঁচিশ থেকে তিরিশটি ধাপ রয়েছে কোনটির পরে কোন কাজটি করব এই বিষয়টি আমাদের অনেকের জানা না থাকার কারণে অনেক সময় আমরা অনেক বড় ধরনের বিপদে পড়ে থাকি অর্থাৎ যে কাজটি পর করা লাগবে সেটি আগে করে ফেলার কারণে পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের লস এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই এবং কাজ করতে বিভিন্ন সমস্যা হয়ে থাকে তাই আজকের ভিডিওটির মধ্যে আমরা যারা বাড়ির তৈরি করবো বা একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটি বাড়ি নির্মাণের ক্ষেত্রে কি রয়েছে এবং কোন ধাপটির পরে কোন ধাপটি নিয়ে কাজ করব করব। এই বিষয়টি সাথে শেয়ার করবো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে বাড়ি নির্মাণের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি কাজ রয়েছে তা আমরা আজকে আপনার সাথে শেয়ার করব। সাধারণত বাড়ি নির্মাণের ক্ষেত্রে দুইটি ধাপ রয়েছে একটি হলো স্ট্রাকচারাল আরেকটি হলো ফিনিশিং ওয়ার্ক স্ট্রাকচারাল হলো সাধারণত বাড়ি নির্মাণের ক্ষেত্রে ফুটিং কলাম বেস এবং ছাদ ডালায় যে বিষয়গুলো এগুলো হলো স্ট্রাকচারাল আর ফিনিশিং হলো স্ট্রাকচারাল পরবর্তীতে আপনি যে কাজগুলো করে বাসায় ওঠার উপযোগী করবেন বাহিক সৌন্দর্য যে কাজগুলো হয় তাকে ফিনিশিং কোয়ার্ক বলা হয় তো চলুন স্ট্রাকচারের মধ্যে কি কি রয়েছে সর্বপ্রথম একটি বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমরা যে জায়গাটির মধ্যে বাড়ি নির্মাণ করব তা बाउंड्री দিয়ে দিব অর্থাৎ আমার যে এরিয়া রয়েছে তার চারপাশে সারাউন্ডিং এরিয়া আমি बाउंड्री কমপ্লিট করব যেন আমি এই জায়গার মধ্যে সেফ জোনে মালামালের সেফটি এবং কাজ করতে খুব সহজে করতে পারি সেই ক্ষেত্রে প্রথমে উক্ত জায়গার লোকেশনটি আমরা बाउंड्री করে দিব দুই নম্বরে আমরা সয়েল টেস্ট করব অর্থাৎ যে আমি বাড়ি নির্মাণ করবো তার মাটির কোয়ালিটি কেমন সেটি টেস্ট করবো তাকে আমরা সয়েল টেস্ট বলা হয় ধরে নিন আপনি যখন অসুস্থ হবেন তখন যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার থেকে ট্রিটমেন্ট হয় অল্প কিছু ওষুধের মাধ্যমে আপনাকে ডাক্তার ট্রিটমেন্ট দিবে কিন্তু যদি টেস্ট না করে নেন সেক্ষেত্রে একাধিক ওষুধ এবং এবং ব্যয়বহুল খরচের মাধ্যমে আপনাকে অনেকগুলো ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট দিবে ঠিক তেমনিভাবে সয়েল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যখন পরীক্ষা নিয়ে করে নেবেন তখন কি পরিমাণ ম্যাটেরিয়ালস কোথায় কোনটি লাগবে তা আপনাকে ডিজাইনার বা ইঞ্জিনিয়ার ফাইনাল করতে পারবে তিন নাম্বার রয়েছে ডিজাইন এবং ড্রয়িং অবশ্যই অবশ্যই আপনার বাড়ির ডিজাইন এবং ড্রয়িং এর মাধ্যমেই বাড়িটি নির্মাণ করবেন কারণ কোনো একটি কাজ করার পূর্ব প্ল্যানিং কাজের অর্ধেক করে হয়ে যায় ঠিক তেমনি ভাবে আপনার বাড়িটি নির্মাণের ক্ষেত্রে বাড়ি করার পরবর্তীতে কেমন দেখাবে এ বিষয়ে অবশ্যই আপনাকে বাড়ির ডিজাইন ড্রয়িং করা উচিত বলে আমি মনে করি চার নাম্বারের লেআউট অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী আপনাকে বাড়ির লেআউট দিয়ে নিতে হবে যদি সঠিকভাবে লেআউট প্রদান করা না হয় সেক্ষেত্রে আপনার রুমের সাইজ টয়লেট ড্রয়িং ডাইনিং পরিবর্তন হয়ে যেতে পারে তাই আপনাকে অবশ্যই সঠিকভাবে লেআউট করে নিতে হবে পাঁচ নাম্বারে ফাইলিং যদি ইঞ্জিনিয়ার ড্রয়িং ডিজাইন অনুযায়ী আপনাকে ফাইলিং প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে বাড়ির ফাইলিং করতে হবে ছয় নাম্বারে রয়েছে মাটি কাটা বা ভরাট সাত নাম্বারে রয়েছে ফুটিং বা বেস অর্থাৎ আপনি মাটি কাটার পরবর্তী আপনাকে পুটিং কাস্টিং করতে হবে আট নাম্বার রয়েছে কলামের রড বাঁধা এবং ঢালাই অর্থাৎ ফুটিং ঢালাইয়ের পরে আপনাকে কলামের রড বাঁধা এবং কলাম ঢালাই করতে হবে নয় নাম্বারের রয়েছে গ্রেট বিমের রড রাধাই এবং শাটারিং তার সাথে ঢালাই দশ নাম্বারে রয়েছে আপনাকে সিঁড়ি করতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা কলাম করে সিঁড়ি না করে ছাদ করে ফেলে পরবর্তীতে সিঁড়ির কাজটি করতে অনেক বড় ধরনের প্রবলেম ফেস করতে হয় তাই অবশ্যই অবশ্যই আপনাকে বাড়ির স্টেপ বাই স্টেপ কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে দশ নম্বরে সিঁড়ির কাজটি করতে হবে এগারো নম্বরে ভীম সাদের শাটারিং এবং সাদের শাটারিং অতঃপর ভীমের রড সাদের রড বাঁধাই করতে হবে বারো নম্বরে ড্রয়িং অনুযায়ী ইলেকট্রিক্যাল কাজ শেষ করতে হবে তেরো নম্বরে ড্রয়িং অনুযায়ী সাদ ঢালাই দিতে হবে সর্বশেষ চোদ্দ নম্বরে ড্রয়িং অনুযায়ী অথবা যে সাইজ অনুযায়ী রুম করবেন সেই লেআউট অনুযায়ী ইটের গাথনির কাজ শুরু করতে হবে এক্ষেত্রে আমার স্ট্রাকচারের কাজটি সম্পূর্ণ হবে অতপর আমাকে ফিনিশিং কাজ শুরু করতে হবে ফিনিশিং কাজগুলো অনেক সময় দেখা যায় একটির আগে অন্যটি করে ফেলার কারণে অনেক বড় ধরনের সমস্যায় পড়তে হয় তাই স্ট্রাকচারের কাজ সম্পূর্ণ হলে আমরা দুই নাম্বারে ফিনিশিং কাজটি শুরু করব ফিনিশিং কাজের এক নম্বরে রয়েছে দরজার কাটের চৌকাট ও পাল্লা লাগানো দুই নম্বরে রয়েছে সিঁড়ির বারান্দা এবং জানালার গ্রিল ব্যবহার করা তিন নম্বরে বাথরুম কিচেনের চেনিটারি এবং প্লাম্বিং কাজ করতে হবে চার নম্বরে বিদ্যুতিক লাইনের জন্য ওয়ালে গ্রুপ কাটতে হবে পাঁচ নম্বরে ভিতরে বাহিরে প্লাস্টার সম্পূর্ণ করতে হবে ছয় নম্বরে থাই অ্যালুমিনিয়াম কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে সাত নম্বরে কিচেন ও বাথরুমের টাইলস ব্যবহার করতে হবে আট নম্বরে সিলিং অর্থাৎ ছাদের বটমে আপনাকে ফ্লোরে সিঁড়িতে টাইলস এবং মার্বেল ব্যবহার করতে হবে দশ নম্বরে বৈদ্যুতিক ওয়ারিং তার আপনাকে কাজ করতে হবে এগারো নম্বরে দেওয়ালের প্রথম কোট রঙ আপনাকে প্রথম কোট রঙ দিতে হবে বারো নম্বরে বাথরুম কিচেন সকল ফিটিংস আপনাকে লাগায় নিতে হবে 13 নম্বরে দরজা জানালার পাল্লা ফিটিং করে নিতে হবে 14 নম্বরে বৈদ্যুতিক সুইচ সকেট বেকার এই কাজগুলো আপনাকে সুন্দরভাবে একজন অভিজ্ঞ দক্ষ শ্রমিকের মাধ্যমে করে নিতে হবে পনেরো নম্বরে টাইলস এবং মার্বেল পয়েন্টিং এর কাজগুলো কমপ্লিট করতে হবে এবং সর্বশেষ 16 নম্বরে ফাইনাল রঙের কুটটি দিয়ে আপনাকে বাড়ি কমপ্লিট করতে হবে তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি বাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ধাপ রয়েছে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমি একজন সিভিল সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি প্রয়োজন মনে করে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব প্রয়োজন হলে আমার অন্য যে কোনো ভিডিও দেখে নিতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ